এশিয়ার সবচেয়ে দামি অ্যাপার্টমেন্ট কোনটি? এটি আমরা অনেকেই জানি না। সম্প্রতি হংকং আয়ারল্যান্ডের বিলাসবহুল আবাসিক এলাকা পিকে অবস্থিত একটি বিলাসবহুল অ্যাপার্টমেন্ট 705 কোটিরও বেশি টাকায় বিক্রি হয়ে এই খেতাবের অধিকারী হলো। বিস্তারিত মার্জিয়া মান্নানের রিপোর্টে। এশিয়ার সবচেয়ে দামি অ্যাপার্টমেন্টটি বিক্রি হয়েছে 8 কোটি 22 লাখ ডলারে, বাংলাদেশি মুদ্রায় যা 700 কোটি টাকারও বেশি। হংকং এর মাউন্ট নিকলসনে ওয়ার্ফ হোল্ডিংস লিমিটেড ও নানফন ডেভেলপমেন্ট লিমিটেড এই অ্যাপার্টমেন্টটি বিক্রি করেছে। অ্যাপার্টমেন্টটির প্রতি বর্গ ফুটে দাম পড়েছে 1,40,800 হংকং ডলার। 4,544 বর্গ ফুটের অ্যাপার্টমেন্টটি হংকং আইল্যান্ডের বিলাসবহুল আবাসিক এলাকা পিক এ অবস্থিত। 5 বেডরুমের এই বিলাসবহুল পেন্ট হাউসে ব্যক্তিগত ছাদ ও সুইমিং পুল রয়েছে, এর সঙ্গে 3টি পার্কিং স্পেসও রয়েছে। জমি স্বল্পতার কারণে হংকং এ আবাসন খরচ অত্যন্ত বেশি। পৃথিবীতে এর চেয়ে বেশি আবাসন খরচ খুব কম জায়গাতেই পড়ে। মাউন্ট নিকলসনের অ্যাপার্টমেন্টের চড়া দামই বুঝিয়ে দেয় হংকং এ দিন দিন আবাসন খরচ কিভাবে বাড়ছে। মাউন্ট নিকলসনে ওই অ্যাপার্টমেন্টটি কিনেছেন এক অজ্ঞাতনামা ক্রেতা। তিনি সেখানে আরও একটি অ্যাপার্টমেন্ট কিনেছেন। দ্বিতীয় অ্যাপার্টমেন্টের দাম পড়েছে প্রায় 56 কোটি হংকং ডলার। হংকং এর যেসব বিলাসবহুল এলাকায় বাড়ির চাহিদা সবচেয়ে বেশি, মাউন্ট নিকলসন তার অন্যতম। অনেক ধনকুবেরেরই বাড়ি রয়েছে এখানে। এর আগে গত ফেব্রুয়ারিতে সিকে অ্যাসেট হোল্ডিংস লিমিটেডের বোরেট রোড প্রকল্পের একটি অ্যাপার্টমেন্ট বিক্রি হয়েছিল প্রতি বর্গ ফুট 1,36,000 মার্কিন ডলারে। সেটিকে ছাড়িয়ে এশিয়ার সবচেয়ে দামি অ্যাপার্টমেন্টের রেকর্ড গড়ল মাউন্ট নিকলসনের এই অ্যাপার্টমেন্টটি। মার্জিয়া মান্নান, মাই টিভি।